সাধারণ আটপাঁচটা মানুষের মতো যদি আমার আব্বার কাছে আজকে গয়না দাও, কালকে শাড়ি দাও, কালকে এই ফার্নিচার দাও, ওই বাড়ি করো, এটা করো, সেটা করো, যদি এই আবদার করতে থাকতো আমার বাবা তো এই কাজে মনোনিবেশ করতে পারতেন না। আমাদের অনেক নেতারা, আমি আর অনেকবার নাম টাম বলছি, এখন আর অত সময় নিয়ে বলতে চাই না, যে বেশ বড় বড় হোমরা চোমরা নেতারাই তখন সেখানে সেই আব্বাকে যে ক্যান্টনমেন্টে যেখানে রাখা ছিল বন্দি সেখানে সবাই চলে গেছেন এবং তাকে বুঝাবার চেষ্টা করছেন, কিন্তু মার এই বার্তাটা আব্বার কাছে পৌঁছে দিয়েছিলাম। এবং মা জানতেন যে এরকম একটা ষড়যন্ত্র হচ্ছে, আব্বাকে আগেই সতর্ক করেছিলেন। যখন আব্বা প্যারোলে গেলেন না, আমাদের নেতারা আমাদের বাড়িতে এসে আমার মাকে ছেঁকে ধরলেন, শুধু বললেন, আপনি এটা কি করলেন, আপনি জানেন যে ওনাকে মেরে ফেলে দেবে, আপনি বিধবা হবেন? মা খালি বলেছিলেন যে আরও তো আসামিরা আছে, তাদেরও তো স্ত্রী আছে, তারাও তো বিধবা হবে, তা আমি একা সধবা থাকার চেষ্টা করব তাদেরকে বাদ দিয়ে? আপনারা একটু চিন্তা করেন যে কত দৃঢ় মনোবল ছিল আমার মায়ের। তিনি বলেছেন না, জনগণ সাথে আছে, কাজী এই মামলা প্রত্যাহার করতে হবে, তাহলে উনি যাবেন, উনি এভাবে যাবেন না। আমাদের নেতারা খুব অখুশি ছিলেন, তার কিছু আমিও জানি, আমিও আমার উপরে তারা খুব রাগ ছিল তাদের। যাই হোক, সেখানে তারা ব্যর্থ হলো এবং আইয়ুব খানের পতন, আইয়ুব খান কিন্তু তখন বাধ্য হলো মুক্তি দিতে। 21শে ফেব্রুয়ারি 1969 সাল আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করে নেয়। তুমুল আন্দোলন এবং গণ অভ্যুত্থান হয়েছিল সেই সময়, 6 দফা ছাত্র সংগ্রাম পরিষদের 1 দফা, তখন সেই আন্দোলনের উত্তাল বাধ্য হল আইয়ুব খান মামলা প্রত্যাহার করতে। 22শে ফেব্রুয়ারি গাড়িতে করে আব্বাকে বাসায় পৌঁছে দিয়ে যায়। মার এই দৃঢ়চেতা ভূমিকার জন্যই তবে সেখানে একজনকে আমরা হারাই, সার্জেন্ট জহুরকে ওরা ওই বন্দি অবস্থায় গুলি করে হত্যা করে মেরে ফেলে। এটা ছিল টেস্ট কেস, কারণ তারা চেয়েছিল ওইভাবে বাকি, মানে তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকেই হত্যা করা। কিন্তু যা 22 তারিখে সবাই কিন্তু মুক্তি পেল, মামলা প্রত্যাহার করতে বাধ্য হলো। আমার বাবা যদি, মা যদি ওভাবে দৃঢ় সংকল্পবদ্ধ না থাকতেন আর নেতা কর্মী জনগণের সাথে তার যদি এই সংযোগটা না থাকতো, রাজনৈতিকভাবে এই শক্তভাবে হাল না ধরতেন, এই মামলা প্রত্যাহার হতো না। 25শে মার্চের কালো রাত্রে যখন গণহত্যা শুরু হলো, আমাদের আব্বাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এরপর পরের দিন আবার বাড়ি আক্রমণ, যাক আমাদের পাশের বাড়ি থেকে মাকে ডক্টর সামাদ সাহেব তার ছেলে মাকে সেই বাড়িতে আশ্রয় দিল। এরপর এই বাড়ি ও বাড়ি করতে করতে মাও একদিন বন্দি হয়ে গেলেন। মাকে বন্দি করে 18 নম্বর, এখন 9-এর A, বাড়ি নম্বর 26, একতলা একটি বাড়ি, 2টা কামরা, সেই বাড়িতে নিয়ে আমাদের রাখলো। সেখানে কোনো ফার্নিচারও ছিল না, খাবার দাবারও কোনো ঠিক ছিল না, কোনো পর্দাও ছিল না, সেই ধুলাবালি, ওর মধ্যে আমাদেরকে একটা মাত্র কম্বল দিয়েছিল আর্মি থেকে। কয়েকটি মাস ওইভাবে কাটলো, তারপর তো বিজয় অর্জন করলাম আমরা। 16ই ডিসেম্বর পাকিস্তানিরা সারেন্ডার করেছিল মিত্রবাহিনীর হাতে, আমরা কিন্তু তখনও বন্দি। 17ই ডিসেম্বর আমরা মুক্তি পাই। মুক্তি পাওয়ার সাথে সাথে আমার মা সবাইকে ওই পাকিস্তানি ফ্ল্যাগটা ছাদের থেকে নামিয়ে এনে পা দিয়ে দুমড়ে মুচড়েরা আগুন দিয়ে পোড়ায়। তখন হাজার হাজার মানুষও ছুটে এসেছে এবং সব ওখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়। আজকে আমাদের এই স্বাধীনতা সব অর্জনের পিছনে যে আমার মায়ের যে অবদান, সাধারণ আটপাঁচটা মানুষের মতো যদি আমার মা আমার আব্বার কাছে আজকে গয়না দাও, কালকে শাড়ি দাও, কালকে এই ফার্নিচার দাও, ওই বাড়ি করো, এটা করো, সেটা করো, যদি এই আবদার করতে থাকতো আমার বাবা তো এই কাজে মনোনিবেশ করতে পারতেন না। 7ই মার্চের বক্তৃতার কথা আপনাদের আমি অনেকবারই বলেছি, যা কত মানুষ আছে এটা ওটা নিয়ে লেখা, লেখার পর লেখা দিস্তা এসে বলছে আজকে আজকে এই স্বাধীনতা ঘোষণা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমার মা শুধু বলেছিলেন যে তুমি সারা জীবন সংগ্রাম করেছ, তুমি জানো তোমাকে কি বলতে হবে, কারো কথা শোনা লাগবে না, তোমার মনে যে কথা আছে তুমি শুধু সেই কথাই বলবে।
এবং ঠিকই আপনারা দেখেন আপনার কাছে কিন্তু কোনো কাগজপত্র কিছুই ছিল না। তিনি কিন্তু নিজের মন থেকে যে বক্তৃতা দিয়েছিলেন আজকে সেই বক্তৃতা সারা বিশ্বে ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে। স্বাধীনতার চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করার, স্বাধীনতার চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ বক্তৃতা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কাজে আমার এই স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার পর বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের খবর নেওয়া, জিনিসপত্রের দাম খবর নেওয়া, সব কিছু কিন্তু আমার মা করতেন। এই যে নির্যাতিত মেয়েরা মা নিজে গেছেন দেখতে, এসে কেঁদেছেন বাসায়, বলে ওদের দিকে তাকানো চায় না। ছোট 14 বছরের একটা মেয়ে মাকে বলেছিলেন যে আমাকে কলাবাগান থেকে ধরে নিয়ে এসে আপনি আগে যেখানে বন্দি করে রাখছে ওই পাশের বাড়ি ওরা দখল করেছিল, আমাকে সেখানে রেখে অত্যাচার করে। মা নিজে দাঁড়িয়ে থাকে, তাদের বিয়ে, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের সব রকম পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু 15ই আগস্ট যখন আমাকে বাবাকে হত্যা করে, তখন এই গোলাগুলি শুনে আমার মা ঘর থেকে ছুটে যাচ্ছিলেন। ঘাতকের দল মাকে ধরে ফেলে, বলে আপনি আমাদের সাথে চলেন। মা বলছেন না, তোমরা ওনাকে মেরেছ, আমাকে গুলি করো, আমি কোথাও যাব না। আমার মা কিন্তু জীবন ভিক্ষা চাননি। এই অবস্থায় সাধারণত মানুষ জীবন ভিক্ষা চায়, আমার মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি। জীবনে মরণেও আমার বাবার সাথী হয়ে চলে গেছে। আমি শুধু সকলের কাছে দোয়া চাই, দোয়া করেন সারা জীবনের সাধনা ছিল আমার বাবার, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, চেষ্টা করে যাচ্ছি। মায়ের কাছ থেকে যেটুকু শিখেছি, বাবার কাছ থেকে যেটুকু শিখেছি, বাংলাদেশের মানুষের জন্য সেটুকু দেবার চেষ্টা করে যাচ্ছি। আমি মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই আজকে এই পুরস্কার অনুষ্ঠান এবং আমার মায়ের জন্মদিন উদযাপনের অনুষ্ঠান করবার জন্য, যার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। সংগ্রাম থেকে স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এই প্রতিবাদ্য নিয়ে অনুষ্ঠান করেছে, সেজন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।